প্রায় ২ বছরের বিরতি, করোনার জন্য বন্ধ ছিল ক্লাস। স্কুলের অভ্যেসটাই চলে গিয়েছে অনেকের। অভাবী পরিবারে আর্থিক সাহায্য করতে কেউ কেউ ঢুকে পড়েছেন কাজেও। ফলে ক্লাস থেকে হারিয়ে গিয়েছে বহু চেনা মুখ। অনেকেই ক্লাস করছে, কিন্তু গড় হাজিরার সংখ্যাটাও কম নয়। অভাবের সংসারের হাল ধরতে অনেকেই কাজে ঢুকে পড়েছে। ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নকে দমিয়ে রেখে সংসারের সচ্ছলতার আলো ফোটাতে লকডাউনে গ্যারেজের কাজে লেগেছে ১০ম শ্রেণীর কৌশিক। চাষের কাজে হাত লাগিয়েছে জিত। পড়াশোনা করার ইচ্ছা আছে। তুমি কি হতে চাও? ঘরে অনেক চাপ ছিল কাজে, তার জন্য যা হলো। কি করতে? ওই তো ধান কাটা হচ্ছে, তারপর আলু বসানো। এই স্কুল ছুটতে ক্লাসে ফেরাতে ময়দানে নামলেন আরামবাগের কলেজ পড়ুয়ারা। বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের আর্জি জানালেন স্কুলে ফেরানোর। পড়াশোনাটাকে করে নিয়ে ভবিষ্যতে কিছু করতে পারুক, তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারুক, সেই জন্য আমরা আশ্বাস দিয়েছি তাদের পাশে থাকার জন্য। স্কুলমুখী করার অভিযানে অভিভাবকরাও খুশি, তারাও চান সন্তানরা স্কুলে ফিরুক। ছেলেটাকে পাঠানো হবে, হ্যাঁ এইরকম মানে উদ্যোগ নিলে তো মানে সবাই মানে ভালো হয়, ছেলেদেরও মানে একটা উদ্যোগ হবে, আমাদেরও একটা মানে সাহস পাওয়া যাবে। সত্যি কি হারিয়ে যাওয়া স্কুল জীবন ফিরে পাবে ওরা? পৌঁছতে পারবে কি নিজের লক্ষ্যে? ब्यूरो रिपोर्ट जी 24 घंटा। आंदोलन जाबे 3 कृषि आईनी प्रत्याहारेर घोषणा प्रधानमंत्री। कृषकरा काजे फिरुन, गुरु नानकेर जन्मदिने बड़ घोषणा प्रधानमंत्री। आंदोलनरत कृषकदेर नतून करे शुरुर बार्ता मोदीर। क्षमा प्रार्थी कृषि आईन प्रत्याहार करे जनसमक्षे क्षमा चाइलेन प्रधानमंत्री। बोललेन कृषक देशवासियों से क्षमा मांगते हुए कि शायद हमारी तपस्या में ही कोई कमी रही होगी। एखोनी आंदोलन प्रत्याहार नय, संसदे आगे प्रत्याहार करा होक जानालेन राकेश टिकायत। अर्धेक जय अविलम्बे एमएसपी आईन चालू करते होबे दाबी हान्नान मोल्लार। एखोन न्यूज़ देखुन आपनार समय मतो, आपनार हातेर मुठोय राज्य देश दुनिया। डाउनलोड करुन जी 24 घंटा ऐप। एक क्लिकेई पान सब अपडेट। খবর যা দেখছেন, যা শুনছেন সব সত্যি তো নাকি রং করা, বানানো অহেতুক চিৎকার, এসব কি আদৌ বিশ্বাস করা যায়? এক একটা চ্যানেল তো এক এক রকম করে বলছে। তাহলে সরিয়ে দিন, পাল্টে দিন সব মিথ্যে, সব ফেক নিউজ। গত 15 বছর ধরে এই বাংলায় আপনার চ্যানেল একটাই, জি 24 ঘন্টা।